নমস্কার বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে ভিডিও সেটি ভীষণ ইম্পর্টেন্ট যারা 2019 WBCS মেন্স দিতে যাচ্ছেন। বন্ধুরা, আমি এর আগে WBCS রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স আমি জুন মাসের আমি ভিডিও আপলোড করেছিলাম এবং বলেছিলাম যে মেন্সের আগে আমি আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভিডিও দেব। বন্ধুরা, মোটামুটি আমি যে কটা আমি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পেয়েছি আমি সেগুলো এই ভিডিওতে আমি দিচ্ছি। এই ভিডিওর পিডিএফটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল যারা জয়েন করেছেন সেখানে কিন্তু তারা ফ্রিতে পেয়ে যাবেন, সেখানে আমি সেখানে আপলোড করে দিচ্ছি এই পিডিএফটাকে। বন্ধুরা, এই আপনারা যদি সবকটা যারা আগে এর আগের ভিডিওগুলো দেখেননি তারা সেটা তারা যদি সেগুলো দেখে নেন তাহলে কিন্তু মোটামুটি সবটা আপনার কভার হয়ে যাবে, এবং যদি আর কিছু বাকি থাকে একদম লাস্ট মিনিট হিসেবে আমি হয়তো পরীক্ষার আগে কিছু দিতে পারি যদি আমার মনে হয় যে আরও কিছু অ্যাড করা দরকার আছে। আপাতত এগুলোই আপনাদের জন্য থাকছে। বন্ধুরা, আমি শুরু করছি টপিক। গ্লোবাল ইউনিভার্সিটি র্যাঙ্কিং, যেটাকে কিউএস র্যাঙ্কিং বলছে, কোয়াকুয়েলি র্যাঙ্কিং, এইটা মনে রাখবেন যে এখন যে ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং হচ্ছে সে আইআইটিগুলো, আমাদের আইআইটি, আমাদের গ্লোবাল 100 যে কিউএস র্যাঙ্কিংয়ের মধ্যে চলে এসছে, অনেকে কিউএস কথাটা ইউজ হচ্ছে, আমি সেই জন্যে এই কোয়াকুয়েলি র্যাঙ্কিং এই কথাটা আমি আপনাদেরকে এইটা মনে রাখবেন। এরপরে জিএসপি নিয়ে কিন্তু খুব এখন আলোচনা হচ্ছে, যেটা জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স ডিউটি ফ্রি প্রোডাক্টস, যেটা ইউএস যেটা বন্ধ করে দিয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে, এটা নিয়ে একটা আলোচনা হচ্ছে। এই রিলেটেড ইনফরমেশানগুলো রাখবেন। নীতি আয়োগ নতুনভাবে করা হয়েছে, নতুন গভর্নমেন্ট আসার পরে চেয়ারম্যান হয়েছে ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান তো আমাদের প্রধানমন্ত্রী, আর ভাইস চেয়ারম্যান ডক্টর রাজীব কুমার। সি গার্জিয়ান বলে একটি ড্রোন ইন্ডিয়া কিনছে ইউএসএর থেকে, সেটা খুবই কস্টলি, এটা ইউএসএর থেকে, ইউএসএর সঙ্গে যে কমকাসা যে প্যাক্ট আছে, কমিউনিকেশনস কম্প্যাটিবিলিটি অ্যান্ড সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস, যেটা মিলিটারি প্যাক্ট উইথ ইউএস, এই কমকাসা প্যাক্ট অনুযায়ী তারা এই ড্রোনগুলো কিনছে, যেটাকে সি গার্জিয়ান বলা হচ্ছে। স্পিকার অফ লোকসভা, 17 লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন ওম বিড়লা, উনি রাজস্থান থেকে সেকেন্ডবার এমপি হয়েছেন। 34th আসিয়ান সামিট, যেটা কিছুদিন আগে ব্যাংককে হলো, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আর্টিফিশিয়াল আইল্যান্ড, যেটা চায়না বানাচ্ছে, সেটা হচ্ছে স্পার্টলি যে আইল্যান্ডগুলো ভিয়েতনাম এবং ওই সময় ওই জায়গাটাতে, এবং একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করছে চায়না, সেখানে যে সাউথ চায়না সি সেইখানটা নিয়ে একটা ডিসপিউট তৈরি হচ্ছে। ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, যেটাকে ওআইসি বলা হচ্ছে, ইসলামিক সামিট হেল্ড ইন মেক্কা, 57 নেশনস পার্টিসিপেটেড, কিছুদিন আগে যেটা ইসলামিক সামিট হয়ে গেল যেটা মেক্কায় হলো, যেটা আমাদের মক্কা সৌদি আরবিয়ার, সেখানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সামিট হেল্ড ইন বিশকেক, ক্যাপিটাল অফ দ্য কিরগিজস্তান, কিছুদিন আগে এসসিওর যে সামিট সেটাও হয়ে গেল বিশকেকে, এটাও ইম্পর্টেন্ট খুবই। G20 সামিট কিছুদিন আগে হয়ে গেছে, হেল্ড ইন জাপান ওসাকা। কালেশ্বরম লিফ্ট ইরিগেশন প্রজেক্ট, যেটাকে ক্লিপ বলা হচ্ছে তেলেঙ্গানা, যেটা মেডিগাড্ডা যে জায়গা থেকে সেখান থেকে জলটাকে পাম্প করে উপরে নিয়ে যাচ্ছে, মানে যেটা সোর্স সেখান থেকে আরও হায়ার নিয়ে যাওয়া হচ্ছে, সেটাকে লিফ্ট করা হচ্ছে। ওয়ার্ল্ডের সবথেকে পাওয়ারফুল পাম্প সেখানে বসানো হয়েছে, খরচ 80,000 কোটি টাকা থেকে 1,00,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে মনে হচ্ছে প্রজেক্টের। এই কালেশ্বরম লিফ্ট ইরিগেশন প্রজেক্ট, এটা নিয়ে কিন্তু একটুখানি ইনফরমেশান দেখে রাখবেন বন্ধুরা, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এটা AES, যেটা অ্যাকিউট এনসেফালাইটিস সিন্ড্রোমস, কিছুদিন আগে যেটা হলো বিহারে, সেটাকে চমকি বুখার বলা হচ্ছে, এটা নিয়ে একটু ইনফরমেশান দেখে রাখবেন। রিসেন্টলি পাসেস অ্যাওয়ে দুজন আমাদের খুবই নামকরা ব্যক্তিত্ব মারা গেছেন, একটি রুমা গুহ ঠাকুরদা পশ্চিমবাংলায় এবং গিরিশ কার্নাড, দুজনেই খুবই নামকরা ব্যক্তিত্ব, গিরিশ কার্নাড বিশিষ্ট নাট্য বিশারদ। মিস ইউনিভার্স এবছরের হয়েছেন সুমান রাও, যিনি রাজস্থানের বাসিন্দা। মালদ্বীপ প্রেসিডেন্ট যেটা হচ্ছে ইব্রাহিম সলিত, কিছুদিন আগে যখন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি মালদ্বীপে গিয়েছিলেন, মালদ্বীপে। FIH হকি টুর্নামেন্ট, যেটা হকি সিরিজ কিছুদিন আগে হয়ে গেল ভুবনেশ্বরে, সেটা ইন্ডিয়া ওন মেন এবং দুটোতেই। ফ্রেঞ্চ ওপেন, এবছরে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন রাফায়েল নাদাল অফ স্পেন ফর 12th টাইম, অ্যান্ড অ্যাসলেই বার্টি যে অস্ট্রেলিয়ার, উনি ওম্যান। নিউ র চিফ হয়েছেন আমাদের সামান্থ গোয়েল, নতুন র চিফ, যেটা আমাদের গোয়েন্দা সংস্থা সেটা।
রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, যেটা আমাদের তার চিফ হয়েছেন নতুন, যিনি আমাদের আইবি চিফ হয়েছেন সেটা হচ্ছে অরবিন্দ কুমার। অরবিন্দ কুমার ইনি আইবি চিফ হয়েছেন। নিউ চিফ অফ ইন্ডিয়ান কোস্ট গার্ড হচ্ছে কৃষ্ণস্বামী নটরাজন, উনি হয়েছেন ফার্স্ট এড ব্যাটসম্যান টু রিচ 20,000 ইন্টারন্যাশনাল রান। বিরাট কোহলি হয়েছেন, মাত্র 417টা ইনিংস খেলে হয়েছেন। এর আগে রেকর্ড আমাদের ছিল ব্রায়ান লারা এবং সচিন তেন্ডুলকার যৌথভাবে। ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ স্লোভাকিয়া জুজানা ক্যাপটুভা। ফেসবুকস ওন ডিজিটাল মানি, যেটাকে ফেসবুক কিছুদিন আগে ডিজিটাল মানি লঞ্চ করেছে, সেটার নাম হচ্ছে লিব্রা। আর ডেপুটি গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিছুদিন আগে যিনি রিজাইন করেছেন তার নাম হচ্ছে বিরাল আচার্যাম। আর ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট যিনি এখন নরেন্দ্র বাত্রা, উনি কিছুদিন আগে ইলেকটেড হয়েছেন অ্যাজ এ মেম্বার অফ দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। এগুলো মোটামুটি এই ফার্স্ট যেটা আমাদের জুনের শেষ এবং জুলাইয়ের ফার্স্ট উইক সেটার মধ্যে ইম্পর্টেন্ট এই টপিকগুলো আমি পেয়েছি। এছাড়া যদি কিছু বাদ থেকে যায়, আমি আবারও বলছি যদি কিছু ইনফরমেশান বাদ থেকে যায় একদম লাস্ট মিনিট হিসেবে আমি কিন্তু এক্সামের আগে দিয়ে দেবো, যেহেতু এগুলো ওয়ান পয়েন্ট যে টপিক এগুলো একটু দেখে যাবেন আপনারা, কারণ এখান থেকে কিন্তু আসতে পারে কোশ্চেন। ফলে এমন কিছু নয় যে এর জন্য খুব ডিটেল পড়াশোনা করতে হবে, জাস্ট এগুলো একটু দেখে যান বা এই রিলেটেড আর যা টপিকগুলো আছে আপনারা দেখে যান। বন্ধুরা যে কদিন আছে, যারা বিশেষ করে এবার WBCS মেন্স দিতে যাচ্ছেন তাদের জন্য বলবো, যে কদিন আছেন নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করুন, বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করুন। এটা মনে রাখবেন এই পরীক্ষাটা কিন্তু আপনার জীবন পাল্টে দিতে পারে, সেই কথা মাথায় রেখে নিজের সমস্তটা দিয়ে চেষ্টা করুন। মেন্সের আগে আমি আরও ভিডিও নিয়ে আসছি, একটা আমি আগেও বলেছি যে স্ট্র্যাটেজি অন্তত সেই সময় পরীক্ষা যে মাইক্রো ম্যানেজমেন্ট কীভাবে করবেন সেইটা নিয়ে একটা ভিডিও আমি আনবো। এছাড়া যদি আমি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স কিছু পাই বা আর কিছু যদি আমার মনে হয় আমি সেটা আমি দেবো। আমার টেলিগ্রাম চ্যানেলেও এর PDFটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা যারা আমার টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করেননি সে সমস্ত ভাই বোনদের বলবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল আমার জয়েন করুন। আমি রেগুলার সেখানে এই PDFগুলো দিয়ে দিই, হয়তো সময়ের কারণে বেশি আলোচনা করা যায় না সেখানে, কিন্তু চেষ্টা করব সেখানে মেন্সের আগে কিছু ইনফরমেশান সেখানে দিতে। বন্ধুরা খুব ভালো থাকুন, এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন যাতে করে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনি পান। বন্ধুরা খুব ভালো থাকুন, পড়াশোনা করুন, শরীরের খেয়াল রাখুন এই গরমে। নমস্কার, বন্দে মাতরম।